একালে গোপাল কুণ্ডলা মানদা মানদা শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা কি হলো কি? কিছুতেই ছাড়া দেবে না, আর হবেই না বা কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয় বাড়ি নেই, রোজ রোজ যাই কোথায়? ভাই উনি বাড়িতে থাকবেন, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো গিন্নির দেখা নেই, ব্যাপার কি? হ্যাঁ মানুদা, মানুদা শিগগিরি এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানুদা এক কাপ নয়, দু কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন, চা খেয়ে এসেছো বুঝি? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানুদা দু কাপ না, এক কাপ, দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি গো? আমার আলমারির চাবি। দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, বসলে ঝামেলা বাঁধাবে, কোনোদিন অভ্যেস নেই। এই তর্ক করো না, একদম তর্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ একদম খারাপ। উমা, সুটকেসে জামা কাপড় পরছো কেন? কোথাও যাবে না কি? কোথায় গো? জমের বাড়ি। চুপ করো, তোমার সঙ্গে মশকরা করার আমার কোন ইচ্ছে নেই, টাইমও নেই। বলি এতক্ষণ ছিলে কোথায়? উমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? এদিকে অমরেশপুরি কাজলকে ধরে রেখেছে, ওদিকে ট্রেন ছেড়ে দিয়েছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো ওগো ওগো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেঁদে একসাথ, আমার তো রুমাল টুমাল ভিজে এক এক কার। কত হলো কি গো বয়স, ভুলে গেছো? তোমার শার্ট না আমার শার্ট, তোমার পশুর মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না কেন? অবশ্য আমাকে সবাই বলে, আমাকে দেখলে নাকি এত মনে হয় না, মানে চেহারাটা তো বেশ নরম সরম, তোমাকে দেখলে মনে হয় 65 না 70। এই ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ সিরিয়াস সিরিয়াস, এবার তো নিশ্চিন্ত। না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না যাওয়া পর্যন্ত বিশ্বাস নেই। ঠিক আছে ঠিক আছে, অত ভাববার দরকার নেই, এই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, কত তাড়া করছো কেন? একটা কথা বলো তো, সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেল কেন, তখন আমি কি বলবো? আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানি না জানি না, আবার কি সব কিস্তে জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছে, কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ বাহ বাহ, দোষী জানিল নাকি বা তার অপরাধ বিচার হইয়া গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না, চিরজীবন নাটক করে এলো। তখনই আমি বলেছিল নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ও তো খালি একটাই করবে, যেমন বা তেমনি তার মেয়ে, দুজনই নাটকে ওস্তাদ। চুপ, একদম চুপ, মা বাবা নিয়ে কোনো কথা হবে না, নো বাবা মা তোলা তুলি। এই দেখো, আমাকে রাগিও না কিন্তু। কেন গো কেন, তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে মনে থাকে যেন। হ্যাঁ, তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়,
তবে আমি লাগলে দ্বিতীয় পানিপথ, তুমি এটা ভুলে যেও না কেমন। তোমার তো অনেক বার বেড়ে গেছে, আর যাবেই না বা কেন, দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই 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 দিনের পর দিন মানে কি গো, দিনের পর দিন মানে কি? পর পর সাত দিন আমি বাড়ি ফিরে তোমাকে দেখিনি। আজ রাত আটটায় ফিরেছো, বলি না বাড়ি না ধর্মশালা। চেঁচিও না চেঁচিও না, ষাঁড়ের মতো গলার জোর, এক্ষুনি সব পাড়ার লোক এসে জড়ো হবে। পঁয়ষট্টি দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমায় ভালোবাসি, সেটা গলির মোড়ের মিষ্টির দোকান থেকে শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলা বলি করছিল, আহারে ফুলশয্যা রাতে ছেলেটার বুঝি মাথা খারাপ হয়ে গেছে, ভালোবাসি 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 বলে চেঁচিয়ে মরছে। একদম কথা ঘোরাবে না বলে দিচ্ছি, আজ পাড়ার লোক সব জানুক যে বাড়ির গিন্নি রাত আটটার আগে বাড়ি ফেলে না। আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তাই দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হা করে তাকিয়ে আছে? ছেলে না বুড়ো, বলো তো, অত বিদ্রুপ করার দরকার নাই। তারপর কি হলো? রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে হা করে তাকিয়ে থাকলো? না না না, সে আমার হাত চেপে ধরলো, আমিও তার হাত চেপে ধরলাম। তারপর কি হলো? রাত আটটা পর্যন্ত ওই ছেলেটা তাকিয়ে থাকলো তোমার দিকে? না না না, তাকিয়ে থাকবে কেন, সে আমার হাত চেপে ধরলো, আমিও তার হাত চেপে ধরলাম। চমৎকার না বলো, ৩০ বছর পর দুই বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না, রাত্রি হয়ে যাচ্ছে বলে আমাকে চলে আসতে হবে। কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। তোমার বন্ধু? হাত না, পুরো পুরো কায়স্থ। ওই হলো পুরো পুরো, ওই হলো বাবা, কলেজে আমাদের এত ভাবছিল জানো তো, সবাই ওকে উত্তম বলে ডাকত, অনেকটা উত্তমের মতো দেখতে ছিল, তাই আমাদের সবাই উত্তম সুচিত্রা বলে ডাকত। ঠিক আছে, অনেক হয়েছে, অমন গলায় বলার দরকার নেই। আমি চললাম, অমন গলায় বলার দরকার নেই, আমি গলা এমনি শুনতে পাচ্ছি। তখন থেকে শুধু হেড়ে গলা ষাঁড়ের মতো গলা অনেক কিছু শুনলাম, সবাই বলতো আমার গলা নাকি সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে, চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে তো বুঝতাম, তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি 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 পুরী? অমরেশ, অমরেশ পুরী। তুমি তো আর হিন্দি সিনেমা দেখো না, তো জানবে কি করে, মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। ও, হিন্দি সিনেমার ভিলেন, আমাকে দেখতে ওই ভিলেনটার মতো মনে হয়। আমাকে দেখলে একেবারে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে দাঁত কপাটি লেগে যায়, আর কত অপমান করবে। ঠিক আছে, আমার আর ভাল লাগছে না, ঠিক আছে, অনেক হয়ে গেছে, আমি চললাম। এসো এসো এসো, দুর্গা 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 দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না নিইনি, কেন? সারা রাত্রি তো কাশবি খকর 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 করে, পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক সেটা আবার কি? সে কি পাশে লোক থাকবে না, তুমি তো আবার মরতে একা থাকতে পারো না, পাশে তো লোক থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশে লোক থাকবে নাকি? সে তো থাকবেই, তুমি আগে যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি পায়ে ফিরে এলে। তা হবে না বাবা, এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয় কুমার। আরে ওই হলো কুমার কুমার,
ওকেই ভাবছি ডেকে নেবো গো, বিয়ে থা করেনি, একা মানুষ, ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড না, আমি জানতাম তোমার এই প্রপোজালটা ভেরি গুডই মনে হবে। নিচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপর তাহলে তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, দেরি করো না, এসো এসো। বাপ রে, তোমার তো টর্চ হইছে না দেখছি, আমাকে তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টিটা একটু ধরো, তারপর যাবো। দেখ, ভাল লাগে না, এখনই নবকে চলে আসতে বলি, তা না, দেখ। কপালকুণ্ডলা ও নবকুমার, আর তুমি বেশ কাপালি, বলো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালি? এত বড় আস্পর্ধা, এতদিন পরে নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? বা হাজির হবে না, আমাদের যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব সিক্সটিজের ব্যাচ, সেখানে নব আসবে না, তা কি কখনো হয়? রোজ বিকেলে তো আমি ওখানেই যাচ্ছি, সব বন্ধুরা এসে হাজির, ট্যাং ট্যাং ট্যাং, সব্বার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। ট্যাং ট্যাং ট্যাং, তোমার অনেক বন্ধু না? অনেক, প্রদীপ, শান্তনু, বিশ্বনাথ, অরূপ, শেখর, দিলীপ, মনোজ, অসীম, একটা মেয়ে বন্ধু নাই? ও আছে, ওই দু একটাই পুরবি টুরবি, ও নেই বললেই চলে। চমৎকার, আমাকে তার দরকারই নাই তোমার, তুমি অষ্ট শাখা পরিবৃত্ত হয়ে থাকো, আমি চললাম। এসো এসো এসো, দুর্গা দুর্গা, ও রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন, খাবো না, কিছু খাবো না, মুখে কিছু তুলবো না। এসো এসো, তোমাকে আর দেরি করাবো না, এই নাও ছাতা আর এই ওয়াটার প্রুফও রইল, যেটা তোমার সুবিধে। তুমি বেরুলে আমি নবকুমারকে একটা টেলিফোন করব, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো, মাথাটা যা ধরেছে না। চিন্তা কিসের, আরেকটু সহ্য করো, একটু পরেই তোমার হার্টের নবকুমার এসে ভালো করে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। দেখ, নির্লজ্জ, লজ্জা করে না এইসব কথাগুলো বলতে। ও মা, লজ্জা করবে কেন, সত্যিই তো খালি একটাই চিন্তা, এত ঝড় জলে যদি নবটা আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল, মানে রাত্রিবেলা পাঁচ পড়লে তো আমার খুব সমস্যা হয়। চুপ, আর একটা কথা নয়, পাঁচ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই সালা নবকুমারের বুকে মাথা রাখবে তা হবে না, আমি হতে দেব না, এটা আমার বউ, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাফকা এস তো, নো 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 নো, নেভার নেভার নেভার। হাফ না, হাফ না, পুরো, তাহলে তুমি যাবে না? ওই হলো পুরো পুরো, না আমি যাব না। এই আমি বসলো, এদিকে এসো, আমার পাশে বসো, পাঁচ পড়বার দরকার নেই, তুমি এখনই বুকে মাথা দাও, দাও মাথা দাও, রাখো বলছি, এসো। অমৃশপুরের বুকে কে মাথা রাখবে, কত যদি উত্তম কুমার তাহলে তো মাথা তুলতামই না। মানদা, দু কাপ চা দিয়ে যাও আদা দিয়ে। মানদাকে ডাকছো কেন, দেখতে পাবে তো, ছাড়ো ছাড়ো আমাকে। মানদা আসুক, মানদা এসে দেখুক কি হচ্ছে, দাদাবাবু অমরেশপুরি না উত্তম কুমার, শালা হাপকা আসতো। যেমন আছো তেমনি থাকো, বুকের ওপর লেপটে থাকো, নড়বে না, একদম নড়বে না।